হাই ফ্রেন্ডস, আমি সঙ্গীতা, সঙ্গীতার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি নিরামিষ রান্না নিয়ে তোমাদের কাছে এসেছি। শুধু দুটো ভেজিটেবল সবজিই চাইছি, কুমড়ো আর উচ্ছে বা করলা, যেটাই তোমরা তোমাদের মার্কেটে পাচ্ছ সেটা দিয়েই করতে পারো। তো ঝটপট চলো রান্নাটা শুরু করি আর দেখিয়ে দিই কীভাবে এটা আমি রান্না করি জেনারেলি। এখানে আমি কুমড়ো আর করলা দুটোই কিন্তু একইভাবে কেটে নিয়েছি, লম্বা লম্বাভাবে, আর দুটোই কিন্তু সমান পরিমাণে আমি নিয়েছি। এদিকে একটি কড়াই গরম হতে দিয়েছি, তাতে আমি 1.5 টেবিল চামচ তেল দিয়ে প্রথমে একটু গরম করে নেব। এই উচ্ছে কুমড়ো ভাজাতে কিন্তু মেইন ইম্পর্টেন্ট জিনিস হলো সবজি কাটা, দুটোই কিন্তু সমানভাবে কেটে নিতে হবে। তা তেল গরম হতে হতে আগে বলছি যে আজকে বানাতে যাচ্ছি উচ্ছে আর কুমড়োর বটি। উচ্ছের জায়গায় আমি করলা ব্যবহার করেছি, আজকে উচ্ছে পাইনি বলে কেউ বটিও বলে কেউ ভাজাও বলে। বাঙালিরা জেনারেলি প্রথম পাতে কিন্তু তেঁতুই খেয়ে থাকে, তো এটা হবে তেঁতুরি রেসিপি, বানিয়ে তোমরা খেয়ে দেখো, বানাতেও সময় লাগে না, ঝটপট হয়ে যায়। তেল গরম হয়ে গেছে, এবার প্রথমে আমি করলাটি ভালো করে কিন্তু ভেজে নেব। সামান্য লবণ আর হলুদ দিয়ে মিডিয়াম আঁচে আমি কিন্তু ভালো করে করলাটি ভেজে নিচ্ছি। এবার খেয়াল রাখতে হবে লো হিটে যেন রান্না না করি, তবে কিন্তু জল ছেড়ে একটু ভ্যাদ ভেদে হয়ে যাবে, তাই মিডিয়াম আঁচে রান্না করছি। একটু নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে, বেশি নয়, 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে মিডিয়াম হিটে রান্না করব। মিনিট 3 পর ঢাকা খুলে আবার নেড়ে চেড়ে এবার ঢাকা ছাড়াই আরও 2-3 মিনিট আমি রান্না করে নিচ্ছি। দেখতে হবে করলাগুলো যেন একটু লালচে করে ভাজা হয়ে যায়, করলাগুলো সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। এবার একই কড়াতে আরও 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, এতে 1/2 চা চামচ কালো জিরে আর 1টি কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এবার কেটে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োটা কিন্তু ঢাকা ছাড়াই রান্না করব, কারণ এটা একটু নরম সবজি আর জল বেরিয়ে গেলে কিন্তু ভেঙে যাবে টুকরোগুলো। মিডিয়াম হিটে 7 থেকে 8 মিনিট কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত এই কুমড়োগুলো 80% পর্যন্ত কুক হয়ে না যায়। এবার এতে দেব স্বাদমতো লবণ আর সামান্য হলুদ। হলুদ আর লবণ দিয়ে আবার নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিচ্ছি। এবার দেখে নিচ্ছি কুমড়োগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। কুমড়ো অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে 80% মতো, এবার আমি এতে ভেজে রাখা করলাগুলো ঢেলে দিয়ে মিশিয়ে দেব। ভাজা করলা কুমড়োর সাথে মিশিয়ে মিডিয়াম হিটেই কিন্তু আমি আবার 5-6 মিনিট রান্না করে নেব, আর দেব 2টো কাঁচা লঙ্কা। রান্নাটি কিন্তু দেখতে খুবই সহজ, কিন্তু একটু ট্রিকি রান্না করা, মেইনলি টেক্সচারটা রিটেন করার জন্য, যাতে কুমড়ো ভেঙে না যায়। করলা তো জেনারেলি ভাঙে না, কিন্তু কুমড়োটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো রান্নাটা দেখতে কিন্তু খুব সহজ, কিন্তু বানানোটা কিন্তু একটু ট্রিকি আছে, কারণ টেক্সচারটা মেনটেন করার জন্য। তো কুমড়োটা যখনই 80-85% কুক হয়ে যাবে, তখন কিন্তু করলাটা মিশিয়ে হাই টু মিডিয়াম হিটে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আলতো হাতে, যাতে কুমড়োগুলো ভেঙে না যায়, কারণ ওটাই সৌন্দর্য এই রান্নাটা। দেখতে করলা আর কুমড়োটা একই সাইজের ভাবে কাটা হয়েছে, আর যখন পরিবেশন করবে যেন একই রকম থাকে টুকরোগুলো, ভেঙে না যায়। তা আমাদের খুব সিম্পল কুমড়ো আর উচ্ছে বা করলার বটি বা ভাজা, যেটাই বলো সেটা একদম তৈরি, গরম গরম ভাতের সাথে প্রথম পাতে খেয়ে জানিও কেমন লাগলো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরে অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো।
সবাই ভালো থেকো, চলো বাই বাই।